আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমার আজকের ভিডিওটি কিভাবে মানে নারিকেল তেল দিয়ে ত্বক একেবারে ধবধবে ফর্সা করে তুলবেন সেই বিষয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি। আসলে আজকের ভিডিওটি দেখলে আপনারা মানে আপনাদের শরীর একেবারেই ফর্সা করে তুলতে পারবেন, তো প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। তো আমি মানে টমেটো নিয়ে নিয়েছি, আসলে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই আমি আজকে একটা রেমেডি তৈরি করে দেখাবো, আর ত্বক ক্লিন করে দেখাবো। ক্লিনজিংয়ের জন্য আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি। আসলে টমেটোটা আমাদের ত্বক ভিতরের একেবারে যে মরা কোষ এবং যে ময়লা গভীর থেকে সেগুলো মানে তুলে ফেলে, মানে একেবারেই সুন্দর করে তুলে, ত্বক ব্রাইট করে তুলে। এই টমেটোর গুণাগুণ আসলেই বলে শেষ করার মতো না। তো আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি, একটা টমেটো হলেই হবে। তো একটা টমেটো আমি মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি ত্বকটা এখন স্ক্যাবিং করে দেখাবো, অর্থাৎ ম্যাসেজ করে দেখাবো। আর এই ম্যাসেজের জন্য আমাদের দরকার সুগার, অর্থাৎ এখানে আমি সুগার নিয়ে নিয়েছি, চিনি। চিনি আর টমেটো আমাদের ত্বকের গভীরের যে মৃত কোষ সেগুলো একবারে রিমুভ করে ফেলে এবং ত্বকের যে মানে দাগ কালো ছোপ সেগুলো একেবারে দূর করে ফেলবে। এই চিনিটা না গলা পর্যন্ত এভাবে স্ক্যাবিং করা লাগবে, ম্যাসেজ করা লাগবে, তাহলেই ত্বক ভিতর থেকে ব্রাইট হয়ে উঠবে। আসলে ত্বকের কালারটা মানে মেন বিষয় না, ত্বকটা যদি আমাদের সুন্দর থাকে, মসৃণ দাগহীন এবং উজ্জ্বল থাকে, তাহলেই সেটাই হচ্ছে আসল ত্বক। তো আসলে এটা ব্যবহার করার ফলে ত্বক তো উজ্জ্বল হবে এবং সফট কোমল গ্লোয়িং হয়ে উঠবে প্রতিনিয়ত যদি আমরা এটা ব্যবহার করি। তো আমি প্রথমে স্ক্যাবিংয়ের কাজটা করে নিচ্ছি, অন্তত ৬ থেকে ৭ মিনিট এভাবে স্ক্যাবিং করে নিতে হবে। আর ১০ মিনিট করলে তো আরও ভালো, তো অবশ্যই স্ক্যাবিং করতে হবে ভিতরে যে গভীরে ময়লা লোমকূপের ভিতরে যে ময়লাগুলো থাকে, এই স্ক্যাবিংয়ের ফলে সব বের হয়ে যাবে। দেখেন আমার ত্বকটা চকচকে হয়ে উঠতেছে, এই তো আমি স্ক্যাবিং করে নিয়েছি। নেওয়ার পর এখন পানি দিয়ে ধুয়ে নেব। আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এরপর আমি মানে নারিকেল তেল দিয়ে আর ঘরে থাকা মাত্র ২টা উপাদান দিয়েই আমি একটা রেমেডি তৈরি করব। এটা যদি ত্বকে লাগানো হয় তাহলে ২-১ দিনেই আপনারা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আর নারিকেল তেলটা তো কতটা উপকারী আমাদের চুলের জন্য, যতটা উপকারী আমাদের ত্বককেও মসৃণ কোমল রাখতে সাহায্য করে, ত্বক হয় ভিতর থেকে গ্লোয়িং। এই নারিকেল তেলের গুণাগুণ আসলেই বলে শেষ করার মতো নয়। নারিকেল তেল ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ব্রাইটনেস বৃদ্ধি করে, আর হচ্ছে ত্বক মানে ঝলমলে চকচকে করে তোলে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি এর সঙ্গে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের ত্বক সফট এবং ব্রাইট করতে সাহায্য করে, ত্বকে ময়শ্চারাইজারের কাজ করে। এই অ্যালোভেরা জেল আসলে এর গুণাগুণ বলে শেষ করার মতো নয়, ত্বক সফট কোমল এবং উজ্জ্বল করতে সাহায্য করে। তো আমি ২ চামচ নারিকেল তেলের সঙ্গে ১ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে দিলাম। এই ২টা উপকরণ একটু আমি ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার আগে আমি আর একটা উপকরণ এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি, এটা আমাদের সবার ঘরেই থাকে। তো আমি এখানে হলুদ নিয়ে নিলাম, আপনারা যদি পারেন কাঁচা হলুদটা নেওয়ার চেষ্টা করবেন। আসলে কাঁচা হলুদটা আদিকাল থেকে রূপচর্চার ক্ষেত্রে ব্যবহার মানে হয়ে আসছে আমাদের ত্বকের জন্য, ত্বক ভালো থাকবে এবং ত্বক উজ্জ্বল হবে, ত্বকের ব্রাইটনেস বাড়বে। এজন্য হলুদের ব্যবহার মানে যে কোনো নাইট ক্রিম, ফেস প্যাক, অনেক কিছু তৈরি করতে হলুদটা ব্যবহৃত হয়। তো আর নারিকেল তেল আর অ্যালোভেরা এগুলো সবগুলোই ত্বকের কোনো ক্ষতি করবে না, ত্বক ভিতর থেকে একেবারে ব্রাইটনেস মানে ফুটিয়ে তুলবে, খুব সুন্দর হবে। তো আমি রেমেডিটা তৈরি করে নিয়ে নিলাম। এখন
এটা তৈরি করে নেওয়ার পর এখন আমি যে টমেটোর মানে অর্ধেক অংশটা রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে আমি ত্বকে এখন আমি এটা অ্যাপ্লাই করে নেব। এটা অবশ্যই আপনারা গোসলের আগে করে নেবেন, গোসলের আগে অবশ্যই আপনারা করে মানে এভাবে প্রথমে স্ক্রাবিংয়ের মতো করে একটু ঘষে মানে ম্যাসেজ করে করে লাগিয়ে নিতে হবে। তারপর এটা এক মানে কি বলবো পুর করে লাগাইতে হবে, একটু মোটা করে, পাতলা করে লাগালে হবে না, একটু মোটা করে এটা লাগিয়ে নেবেন। আপনারা ঘরে করে দেখবেন, দু একদিনের মধ্যেই ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আসলে যারা ব্যস্ত তাদের তো সময় হয় না, তো আপনারা এটা করে দেখতে পারেন, আপনারা কয়েকদিনের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন। তো আপনারা কেমন ফলাফল পেয়েছেন তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটা একেবারেই নতুন, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম টিপস ভিডিও পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে। এই তো এভাবে লাগিয়ে 2-3 ঘন্টা রাখার পর আপনারা এটা ধুয়ে ফেলবেন। ধুয়ে ফেলার পর যে রেগুলার ক্রিম ইউজ করেন সেটা ইউজ করবেন। দেখেন আমি একবার লাগিয়েছি, তারপরেও আমার ত্বকটা অনেকটা ব্রাইটনেস হয়ে এসেছে। তো এভাবে যদি প্রতিনিয়ত ব্যবহার করা হয় তাহলে ত্বক একেবারে চকচকে গ্লোয়িং ফর্সা হয়ে উঠবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।